प्रिय शिक्षार्थीवृंद, आमी मोहम्मद आनोआर कबीर। आज के तुम्हारे जे विषय क्लासटा निच्छे सेटा होच्छे जीव विज्ञान द्वितीय पत्र अध्याय नंबर 3 एवं आमादेर आलोच्य विषयटा होच्छे परिपाक शोषण। तो परिपाक बोलते आमरा कि बुझी? পরিপাক হচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া জটিল অদ্রবণীয় এবং অপরিশোষণীয় খাদ্য বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে ভেঙে কোষের গ্রহণোপযোগী সরল দ্রবণীয় এবং পরিশোষণীয় অবস্থায় পরিণত হয়, সেটাকে বলা হয় মূলত পরিপাক। পরিপাক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য দুইটা অংশ থাকে মূলত। একটা হচ্ছে পরিপাক গ্রন্থি এবং পরিপাক নালী। আর আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্যগুলোতে ছয়টা খাদ্য উপাদান থাকে। ছয়টা খাদ্য উপাদানগুলো কী কী? সেটা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তো এই ছয়টা খাদ্য উপাদানের মধ্যে যে ইয়াটা তোমার তিনটা খাদ্য উপাদান, এখানে কিন্তু পরিপাকের জন্য কোনো প্রয়োজন হয় না। যেমন পানি, খনিজ লবণ এবং ভিটামিন, এগুলো সরাসরি কোষ দ্বারা শোষিত হয়। কিন্তু শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য কিন্তু এটা এনজাইমের প্রয়োজন হয়, হরমোনের প্রয়োজন হয়। তো এগুলো কোথা থেকে হয়, উৎপন্ন হয়? এগুলো মূলত আমি বললাম যে পরিপাক মূলত দুইটা প্রধান অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে পরিপাক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর মধ্যে খাদ্য তোমার মুখ গহ্বর থেকে শুরু করে বায়ু পর্যন্ত যায়। আর পরিপাক গ্রন্থি, এখানে বিভিন্ন অঙ্গে গ্রন্থিগুলো থাকে এবং সেই গ্রন্থি থেকে যে এনজাইম মিশ্রিত হয়, সেই এনজাইমগুলোই মূলত খাদ্যের যে উপাদান, যেটা আমি বললাম যে জটিল অদ্রবণীয় এবং অপরিশোষণীয় খাদ্য। তো অর্থাৎ শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য মূলত এনজাইমের প্রয়োজন হয় এবং এগুলা পরিপাক গ্রন্থি থেকে নিশ্চিত হয়। তো পরিপাক নালী যেটা, সেটা পরিপাক নালীর প্রধানত ঠিকই থাকে, পরিপাক নালী এখানে থাকে মূলত তোমার মুখ গহ্বর, গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহ বাহু। এটা হচ্ছে পরিপাকের জন্য পরিপাক নালী যে অংশগুলো নিয়ে গঠিত, সেটা হচ্ছে মুখ গহ্বর, গ্রাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র। আর পরিপাক গ্রন্থি আছে, পরিপাক গ্রন্থি মূলত মুখ বিবরে থাকে, পাকস্থলীতে থাকে, মুখ বিবর এখান থেকে যে এনজাইমগুলা উৎপন্ন হয়, সেটা তিন জোড়া এনজাইম আমরা দেখতে পাই, সাব লিঙ্গুয়াল, সাব ম্যান্ডিবুলার এবং প্যারোটিন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মুখ গহ্বরে তিন জোড়া পরিপাক গ্রন্থি থাকে। একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, এর অবস্থানটা কোথায় এটা আমাদের আসলে জানতে হবে। সাবলিঙ্গুয়াল আমাদের যে জিহ্বাটা আছে, জিহ্বার গোড়ায় যে এক জোড়া পরিপাক গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল। তারপর সাব ম্যান্ডিবুলার, যেটা হচ্ছে আমাদের নিম্ন চোয়ালের ভিতরে যেই এক জোড়া গ্রন্থি থাকে, সেটাকে বলে সাব ম্যান্ডিবুলার। আর প্যারোটিড গ্রন্থি, যেটা আমাদের দুই কানের নিচে যে এক জোড়া গ্রন্থি থাকে, সেটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। এবং এখান থেকে যে এনজাইম মিশ্রণ হয়, সেটাকে বলা হয় মূলত টায়ালিন নিঃসৃত এনজাইমকে বলা হয় টায়ালিন। এবং টায়ালিন কী করে? টায়ালিন মূলত শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে
আইসোমল্টেজ এবং মল্টোজে পরিণত করে। আর এখানে মুখ গহ্বরে আমরা খাদ্যের যে তিনটা উপাদান বারবার বলছি তোমাদের, সেটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য। এবং এগুলা এই তিনটা উপাদানের মধ্যে শুধুমাত্র মুখ গহ্বরে একটাই খাদ্য উপাদান পরিপাক হয় এবং সেটা টাইলিনের দ্বারা, এবং সেটা শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য তাহলে ভেঙে কি হয়, অর্ধ পরিপাক হয়, যেটা হচ্ছে তোমার আইসোমল্টেজ এবং মল্টোজ। অর্থাৎ এখানে আমরা যদি ইয়া দেখতে পাই যে শর্করা শর্করা পানি টায়ালিন, তাহলে এখানে কি হবে, এখানে আইসোমল্টেজ আইসোমল্টোজ ও মল্টোজ, অর্থাৎ টায়ালিন শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে আইসোমল্টোজ এবং মল্টোজে পরিণত করে। আর এই মল্টোজকে আবার মল্টেজ নামক আরেকটা এনজাইম উৎপন্ন হয়, যেটা মল্টোজকে ভেঙে দুই অণু গ্লুকোজ তৈরি করে। তাহলে মল্টোজ এনজাইম কি, মল্টেজ, মল্টেজ এনজাইম, মল্টোজ শর্করাকে মল্টেজ এনজাইম ভেঙে কোষের গ্রহণযোগ্য দুই অণু গ্লুকোজে পরিণত করে, দুই অণু গ্লুকোজে পরিণত করে। তারপর কি হয়, মুখ গহ্বরে এই পরিপাক সম্পূর্ণ হওয়ার পরে আমিষ এবং স্নেহ সহ এই মল্টোজ কোথায় যায়, গলবিল গ্রাস নেহলিলে পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলীতে পৌঁছানোর পরে কি হয়, সেখানে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে একটা গ্রন্থি থাকে এবং এখানে চার ধরনের এনজাইম নিঃসরণ হয়। পাকস্থলীতে তাহলে কি হয়, পাকস্থলীতে যখন এই খাদ্য উপাদানগুলো আসে এবং কাইম হিসেবে অর্থাৎ মন্ডের মতো আসে, আসার পর পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এবং গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে চার ধরনের এনজাইম, চার ধরনের কোষ এখানে আমরা দেখতে পাই। এক নাম্বার পেপটিক কোষ বা চিপ কোষ, পেপটিক কোষ বা চিপ কোষ, এবং এই কোষ থেকে মূলত যেই এনজাইমগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে পেপসিন রেনিন জিলেটিনেজ ইত্যাদি। তারপর প্যারাইটাল কোষ, দুই নম্বর হচ্ছে প্যারাইটাল কোষ, এখান থেকে এইচসিএল নিঃসরণ, এইচসিএল। আর তিন নম্বর হচ্ছে মিউকাস কোষ, মিউকাস কোষ থেকে মিউকাস এনজাইম নিঃসরণ হয়, মিউকাস। আর আরেকটা হচ্ছে জি সেল, এখান থেকে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পাকস্থলীতে যখন পাকস্থলীতে খাদ্য আসার পরে এখানে কিন্তু শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো ইঞ্জিন এখানে থাকে না। এখানে যখন খাদ্যগুলো আসে পাকস্থলীতে খাদ্য আসার পর, এখানে এই জি সেল থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসরণ হয়, আর গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হওয়ার ফলে
এখান থেকে তখন হচ্ছে এই বাকি যে কোষগুলো আছে অর্থাৎ পেপটিক কোষ প্যারেটাল কোষ মিউকাস কোষ এগুলো হচ্ছে সক্রিয় হয় সক্রিয় হওয়ার ফলে এখান থেকে মূলত এই প্যারেটাল কোষ থেকে এইচসিএল নিঃসরণ হয় এইচসিএল তখন কি করে ওই খাদ্যটাকে অম্লীয় ভাব সৃষ্টি করে যেহেতু এইচসিএল অ্যাসিড আমরা তো জানি অম্লীয় ভাব সৃষ্টি করার ফলে এখানে যে আমিষ জাতীয় খাদ্য পরিপাক উপযোগী হয় আর কি পরিপাকের উপযোগী এখানে পরিবেশ তৈরি হয় ফলে কি হয় এই পেপসিন আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে অর্ধপরিপাক প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে আর রেনিন যে রেনিন এইটা হচ্ছে দুধে একটা উপাদান থাকে যেটাকে বলে ক্যাসিন এবং এটা কিন্তু অদ্রবণীয় অবস্থায় থাকে এবং এটাকে ভেঙে প্যারাক্যাসিনে পরিণত করে রেনিনটা দুধের ক্যাসিনকে ভেঙে প্যারাক্যাসিনে পরিণত করে প্যারাক্যাসিনকে পেপসিন আবার বিক্রিয়ার মাধ্যমে কি করে পলিপেপটাইডে পরিণত করে তারপর কি হয় পাকস্থলী থেকে এই খাদ্যগুলা পরিপাক অর্থাৎ আমিষ জাতীয় খাদ্য পরিপাক হওয়ার পরে এখানে যে কাইমটা তৈরি হয় এবং সেটা হচ্ছে পেরিস্টালসিস পদ্ধতি আমরা বলি যেটা পাকস্থলীর যে প্রাচীর থাকে প্রাচীরের ক্রমশ সংকোচন ও প্রসারণের যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলা হয় পেরিস্টালসিস পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে এই খাদ্যটা এই কাইমটা কি হয় পাকস্থলী থেকে ধীরে ধীরে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ যেটা ডিওডেনাম আমরা বলি ইউশেপ যেটা ডিওডেনামে এখানে পৌঁছায় এখানে পৌঁছানোর পর হয় কি এই অন্ত্রের ডিওডেনামের গাত্রে এখান থেকে দুই ধরনের হরমোন নিঃসরণ হয় যেটাকে বলা হয় সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন হরমোন এখানে নিঃসরণ হওয়ার সঙ্গে সঙ্গে যকৃতে যে পিত্তথলিটা থাকে সেই পিত্তথলিতে থাকে কি পিত্তরস থাকে গলব্লাডার যেটাকে আমরা বলি এখান থেকে পিত্তরস নিঃসরণ শুরু হয় এবং এটা পিত্তনালীর মাধ্যমে ডিওডেনামে আসে এবং যে অ্যাসিডিটিক যে অম্লীয় ভাবটাকে ক্ষারীয়ভাবে পরিণত করে আর কোলেসিস্টোকাইনিন নামক হরমোন এইটার কারণে অগ্নাশয় সক্রিয় হয় এবং এখান থেকে তিন ধরনের এনজাইম আমরা দেখতে পাই একটা হচ্ছে অ্যামাইলেজ টিপসিন লাইপেজ তাহলে অগ্নাশয় থেকে তিন ধরনের এনজাইম নিঃসরণ হয় এবং এটা হচ্ছে অগ্নাশয় নালীর মাধ্যমে এসে পিত্তনালীর সাথে যুক্ত হয় এবং কমন নালী হিসাবে এটা ডিওডেনামে এসে পড়ে পড়ার পর এমএলএসটা শর্করাজাতীয় খাদ্যকে ভেঙে শর্করাজাতীয় খাদ্যকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে এটা শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে শর্করা এটা কোষে গ্রহণ উপযোগী গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে টিপসিন এটা আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে কোষে গ্রহণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে আর এটা স্নেহজাতীয় খাদ্য বা চর্বিজাতীয় খাদ্যকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে গ্লিসারলে পরিণত করে তারপর এইটা হচ্ছে অন্ত্রের কোষ কর্তৃক এই খাদ্যগুলো শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের সমস্ত দেহে এটা পরিবাহিত হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যেই ব্যাপারটা আলোচনা করলাম সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ আমাদের অধ্যায়টা যে পরিপাক এবং শোষণ কিন্তু আমরা মূলত পরিপাক নিয়ে আমরা আলোচনা করলাম এখানে আমরা দেখতে গেলাম যে পরিপাক দুইটা প্রধান অংশ থাকে একটা পরিপাক গ্রন্থি এবং পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয় সেটা জটিল অদ্রবণীয় যে খাদ্য উপাদান আছে অর্থাৎ শর্করা আমিষ এবং স্নেহজাতীয় খাদ্য এই খাদ্যগুলোকে মূলত ভেঙে কোষের গ্রহণ উপযোগী সরল অবস্থায় পরিণত করে এবারটা মুখ গ্রহ করে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় পাকস্থলীতে এটা শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয় এবং অন্ত্রে যাওয়ার পরে অন্ত্রে
এখানে মূলত তিন ধরনের খাদ্যই পরিপাক হয় এবং সেটা অগ্ন্যাশয় থেকে যে রস ইয়া হয় এনজাইম সেই তিন ধরনের খাদ্য পরিপাকের জন্য এমাইলেজ ট্রিপসিন এবং লাইপেজ তিন ধরনের এনজাইম মিশ্রণ হয় যেটা খাদ্য উপাদান জটিল খাদ্য উপাদানগুলোকে ভেঙে কোষের গ্রহণযোগ্য সরল অবস্থায় পরিণত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী ক্লাস আমরা শোষণ সম্পর্কে আরও বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ধন্যবাদ।